ফুল দাঁড়াইলি কেন? চল বাড়িতে যাই। না নয়ন, তোর স্যার বাড়িতে যাইতে আমার মন চায় না। সারাক্ষণ তোর পাশে থাকতে ইচ্ছা করে, আমার দুই চোখ জুড়াইয়া শুধু তোরে দেখতে ইচ্ছা করে। না ফুল, অনেক আগেই তোর কলেজ ছুটি হয়েছে, তোরে নিয়ে বাড়িতে ফিরতে দেরি হইলে মাধব সাহেব রাগ করবো। আচ্ছা নয়ন, আমার বাপ কি বাঘ না ভাল্লুক, তুই আমার বাপ এত ভয় পাস কেন? আমি ভয় পাই না। ছোটবেলায় আমার বাবা মারা যাওয়ার পর তোর বাপ আমারে তো গোবাড়িতে চাকরি দিছে, তোরে স্কুল কলেজ থেকে আনা নেওয়ার দায়িত্ব দিছে, আর তাই। কিন্তু আমার প্রতি তো তুই কোনো দায়িত্ব পালন করতেছিস না। কি কইলি? হ্যাঁ ঠিকই কইছি। তুই জানিস না ছোটবেলা থেকে তোর সাথে চলতে চলতে কখন যে তোর ভালোবেসে ফেলাইছি তা আমি নিজেও জানি না। আর তাই তো তোর এক মুহূর্তের লাইকা চোখের আড়াল করতে চাই না। ফুল হ নয়ন, সারা গায়ে কাদা মাখছিস কেম ভাই? ইচ্ছা করিয়া না, দুর্ঘটনায় পড়িয়া লাগছে, কিন্তু এই কাদা ধুইলে তো পরিষ্কার হয়ে যাইবে। আপনার বংশের মুখে কলঙ্ক লাগলে এই দাগ পরিষ্কার করবেন কি দিয়া? কলঙ্কের দাগ? আমার বংশের মুখে কলঙ্কের দাগ দেবে কেডা? নয়ন, আপনার পালা গোলাম কে? আমি আমার নিজের চোখ দিয়ে দেখতে আইছি। ফুল আর নয়ন গাছতলে খাড়াইয়া আশ্চর্য কথা কইতে আছে। এই কথা ছোটবেলা থেকে ওরা দুইজনে তো একসাথে বড় হয়েছে, সমস্যাটা কি? হুজুর এই দিন কি আর আছে, দিন বদলাইছে না? ছোট কালের ফুল আর নয়ন, নয়ন কি ছোট আছে? ওরা জুয়ান হয়েছে না? তুই কি কবার চাস বুঝাই ক। হুজুর ফুলের বিয়ের বয়স হয়েছে, দুইজন এক লাগে মেলামেশা করতে করতে যদি কোনো কেলেঙ্কারি ঘটে যায় তখন সমাজ আপনি মুখ দেবেন কেমনে? সবাই সিসি করবে না? তাই আমি কইতে আসি যত তাড়াতাড়ি সম্ভব আগুনের কাজটা মোমের আলাদা করেন। আগুন আর মোম এক লগে থাকলে গইলে যেতে সময় লাগে না, কথাটা চিন্তা করিয়েন। তুই ঠিকই কইছিস, এই কথা তো আমি ভাবি নাই।